টেস্ট ক্রিকেটের লম্বা ইতিহাসে মাত্র দুইজন বোলার 700 উইকেটের মাইল ফলক পার করেছেন, সেই দুইজনই আবার স্পিন কিংবদন্তি। বলা হচ্ছে শেন ওয়ার্ন ও মুতিয়া মুরালি ধরনের কথা। প্রায় 17 বছর ধরে ক্রিকেটের যে তালিকায় একা শুধু এই দুই স্পিন জাদুকর রাজত্ব করেছেন, এবার সেই তালিকায় যোগ হলো নতুন আরেক নাম। টেস্ট ক্রিকেটের 700 উইকেটের এলিট ক্লাবে নতুন নাম হিসেবে অন্তর্ভুক্ত হলেন জেমস অ্যান্ডারসন। শেন ওয়ার্ন ও মুতিয়া মুরালি ধরনের পর প্রথম বোলার এবং ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে 700 উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট শেষেই তার উইকেট ছিল 698টি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। সেই হিসেবে ধর্মশালা টেস্টে তার মাইলফলক স্পর্শ করার কথা। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই শুভমান গিলকে আউট করে মাইলফলকের একদম কাছে চলে যান এই পেসার। টেস্টের তৃতীয় দিনে কুলদীপ যাদবকে ফিরিয়ে সেই মুহূর্তটি পেয়ে গেলেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হলেও একদিক দিয়ে অ্যান্ডারসন প্রথম। আগের দুজন ওয়ার্ন ও মুরালি ধরন দুইজনই স্পিনার আর অ্যান্ডারসন পেসার। 700 উইকেট পেতে অ্যান্ডারসন খেলেছেন 187 ম্যাচ।